আসিয়া 231টা গ্রাম ঘুরে ঘুরে মানুষের আনন্দ বেদনার সাথে আমি যেইভাবে আপনাদের সাথে মিশে আছি, আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাকে আপনাদের সেই ভালোবাসাটুকু দিয়েছেন। আমি আজকে আমি কখনোই এত আবেগ তাড়িত হই না। আমি আজকে আপনাদেরকে দেখে এই যে এখানে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, সামনে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, আপনারাই বলেন আমি সবাইকে চিনি কিনা। এই 231টা গ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠন, আমার মা বোনেরা, আমার এখানে মুরব্বী জন, আমার ভাইয়েরা, আমি সকলকে আবার কৃতজ্ঞতা চেয়ে দেই। আমি আজকে আসলে ভীষণ রকম আমি বলতে পারছি না আমার যে কেমন লাগছে। আমি তারপরেও যেহেতু বক্তৃতার মঞ্চে আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা যারা মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন, আমাদের সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গদাস, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই 30 লাখ শহীদকে। আমি শ্রদ্ধা জানাই সম্ভ্রম হারানো আমার সকল মা বোনকে।